আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার্স কিচেন ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি হচ্ছে গার্ডেনিং। তো গার্ডেনের কিছু টিপস দেব আপনাদেরকে, আর আমি গার্ডেনে কী করতেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে গার্ডেনে দেখতে পাচ্ছেন আমি কিছু বিনস ফেলে নিচ্ছি। তো এগুলো হচ্ছে ইংলিশ বিনস, তো এগুলো আমি ফেলে নিচ্ছি। তো হারভেস্ট করতেছি, আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো দেখতে থাকুন মাই লাভলি ভিউয়ার্স। তো এই বিনস দিয়ে মাংস কিংবা মাছের সাথে কিংবা বলেন ভাজি কিংবা যে কোনো সাথে, মানে ভেজিটেবল হিসেবে কিংবা স্যালাদ হিসেবে খাওয়া যায়। তো আপনারা দেখুন ফ্রেশ ফ্রেশ খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বেগুনের গাছ আছে। তো এই বেগুনের গাছগুলা মাশাল্লাহ খুবই হেলদি হয়েছে, আর এটা হেলদি হওয়ার কারণ আছে বিকজ আমি এত মানে কিছু মানে সার ইউজ করিনি এখানে, বাহির থেকে সব থেকে কিনে আনা কোনো সার আমি ইউজ করিনি এখনও। এটাতে শুধু আমি রান্না করার যেগুলা বাধা ছিল, যেমন আলুর চালগুলো কিংবা ভেজিটেবলের মানে যেগুলো অংশ আঁকি ফেলে দিই আমরা ডাস্টবিনে, এইসবগুলো আমি এটার মধ্যে দিয়েছিলাম। দিয়ে তারপর মাটি দিয়ে আর গাছগুলো রোপণ করেছিলাম, অনেক হেলদি হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো আরও স্ট্রবেরি ধরেছে, তো ওই স্ট্রবেরিগুলো আরও কিছু আমি পেরে নেব। তো আজকে আর বেশি পারবো না, আমি অল্প পেরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ভিডিওটা আর পুরো আর আমি করিনি, অনেকগুলো স্ট্রবেরি পেকেছে দেখেন, মাশাল্লাহ খুবই সুন্দর আর অনেক টেস্টি সুস্বাদু ছিল। আর এখন তো গরম, মাশাল্লাহ গরম চলে আসছে, এই জন্য মানে স্ট্রবেরিগুলো পেকে লাল লাল হয়ে গেছে। তো অনেকগুলো ধরছে আর খেয়ে খাওয়ার মতো নাই, খেয়ে খাবে। আর যদি আমার লাভলি ভিউয়ার্স হলো আমার সাথে থাকতো, তো অবশ্যই আমি আপনাদেরকে খাওয়াইতাম। তো যাই হোক, আপনারা দেখে খাওয়ার স্বাদটা নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ঔষধ আমি ইউজ করতেছি, সেটা হচ্ছে অ্যান্ট কিলার একটি পাউডার। তো এটি যে কোনো পিঁপড়া বলেন কিংবা যে কোনো পোকামাকড়ের জন্য এই পাউডারটা ইউজ করলে খুবই ভালো হয়। আর গাছের পাতাগুলো যদি লাল হয়ে যায় কিংবা কোনো পোকার কারণে গাছের পাতাগুলো একসাথে মানে মনে হয় যেন জুড়ো হয়ে গেছে, তো চাইলে আর সতেজ করার জন্য এই পাউডারটা আপনারা চিটিয়ে রাখতে পারেন। তো আমি সবসময় এটা ইউজ করি, এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করব যে এইরকম হলে আপনাদের গাছে আপনারা এটি ইউজ করতে পারেন, পরে দেখবেন কীভাবে ফল পান। আর এটা আগে একদিন আগে এটা ছিটিয়ে দেবেন যদি কোনো পোকামাকড় থাকে, এরপরের দিন দেখবেন যে সবগুলো মানে চলে গেছে আর পাতাগুলো অনেক সতেজ হয়ে গেছে। তো এখানে আরও দেখতে পারবেন যে আমার লাউ গাছ আছে, লাউ গাছের গাছগুলো আর একটু বড়ো হয়েছে। তো লাউ গাছের চারাগুলো অনেক বড়ো হয়েছে, আপনারা দেখতে থাকুন। আমার ফুল ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামত জানাবেন আমাকে। আর যারা পুরনো বন্ধু আছেন, আমাকে সাপোর্ট করে আসছেন সবসময়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিজিট করতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি মাই লাভলি ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।